আমি ডাইরেক্টলি কিভাবে লেগেছে, সূত্রপাত কেমনটা কি জানতে পেরেছেন কিছু? তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে, তবে আগুন এখানে কিভাবে লেগেছে বা কোন জায়গায় সেটি আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে যখন আগুনকে নিয়ন্ত্রণে এসে ফায়ার সার্ভিস এখানে তাদেরকে কার্যক্রম করে রয়েছে, তাদেরকে শেষ করার পর তাদেরকে নিশ্চিত করতে পারবে। তবে আমি আপনাকে বলছিলাম সেটি হলো যে এই ভবনের যে উপরে তলাগুলো রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সবাই এখান থেকে নেমে আসতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ফায়ার সার্ভিসের একটি ভেতরে প্রবেশ করলো, তারা হয়তো বা উপরে কেউ আসছে কিনা বা যারা আছে তাদেরকে উদ্ধার করতে আছে হতাহতের কোন খবর কি আপনার কাছে এখন পর্যন্ত আছে? হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে পাইনি, তবে মূল যে বিষয়টি আমি আপনাকে একটু বলে রাখি, এই আগুনের পথে কিন্তু যারা ভিতরে যদি কেউ আটকা পড়ে তাদের কিন্তু জীবন সংকটের মধ্যে পড়ে যাবে। আমরা যদি এখন পর্যন্ত জানি এই আগুন থেকে যদি দ্রুত বের করে না যায় এই ধোঁয়ার মধ্যে থেকে, তাহলে কিন্তু ভিতরের যে শ্বাসনালী যদি বারবার বলা হয় যে 10% বা 15% পুড়ে যায় শ্বাসনালী, তাহলে কিন্তু সেই মানুষটি বা যে আহত হবে তার কিন্তু জীবন সংকটের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্রুত
আরো একটা তথ্য যদি একটু আমাদের জানাতেন, যেহেতু ওই বিল্ডিং এ আগুন লেগেছে, আগুনটা ছড়িয়ে পড়ার কোন সম্ভাবনা আছে নাকি? যেহেতু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কেউ কিন্তু আমাদের সাথে কথা বলেনি বিষয়টি সম্পর্কে, কারণ তারা এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। তারা কথা বললে হয়তো আমরা বলতে পারবো, তবে আগুনের যে পরিস্থিতি আমরা দেখছি, যেহেতু এখন পর্যন্ত আগুনটি ভিতরে রয়েছে এবং আগুনের যে ব্যারিকেডটা সেটি কিন্তু ভেতর থেকে এখন বাইরের অংশে বের হয়নি, সব ভেতর থেকে কিন্তু আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া গুলো বেরোচ্ছে। কাজে বলা যেতে পারে আগুনের অবস্থা দেখে যে হয়তো বা এর আশেপাশে যে ভবন গুলো রয়েছে সেই ভবনে আগুন ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার বা আগুন বেড়ে যাওয়ার বিস্তৃত হওয়ার সম্ভাবনা খুব একটি লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে আমরা দেখছি, ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যাপ্ত পরিমাণ পানির যে ব্যবস্থা সেটিও তাদের কাছে রয়েছে এবং তারা সেই শাস্তি করার চেষ্টা করছেন, যেন কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া অর্থাৎ হতাহত ছাড়াই নিচের যে ফ্লোর গুলো আছে 1 থেকে 6 তলা পর্যন্ত, সেখান থেকে মানুষকে আসলে বেরিয়ে আসতে পেরেছে? ভবন থেকে বেরিয়ে এসেছে মানুষ, যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছে। তবে গরম হালা ইচ্ছে যেন অবস্থা one night.